বাবা ঠিকমতো লিখো। বাবা তুমি পড়াটা কমপ্লিট করো, আমি একটু ঘরের কাজ করে আসি। আচ্ছা ঠিক আছে আম্মু। আচ্ছা থাকো তুমি। তুমি আমার বাবাকে ঠকাও তাই না? এই তোমার আসতে এত দেরি হলো কেন জানো? আমি কখন থেকে ওয়েট করতেছিলাম এখানে, তুমি না আসলে আমার ভালো লাগে না, তুমি কেন বোঝো না বলো তো? দেখো তুমি এভাবে যখন খুশি তখন আমার বাসায় চলে আসবে না, তুমি কি বোঝো না? আমার ছেলে এখন বড় হয়ে গেছে, আরে ও তো সব বোঝে। তুমি এইভাবে আসলে আমার প্রবলেম, আর ও যদি ওর বাবাকে সব কিছু বলে দেয়। দেখো তুমি তোমার হাজবেন্ড এবং বাচ্চাকে কীভাবে ম্যানেজ করবে এটা তোমার দায়িত্ব, এত কিছু আমি জানি না। আমি বারবার আসবো, 100 বার আসবো তোমার কাছে। দেখো আমি আমার স্বামী এবং বাচ্চাকে ম্যানেজ করি, বিদায়, তুমি আসতে পারো। আমি এত কথা শুনতেছেন, চলো আমরা এখান থেকে সময় কাটাবো, চলো তো আসো আসো, চলো তো আমরা। আরে রাখো তো, সবসময় তোমার এক গেমি। শোনো তোমাকে আজকে আমি কিছু কথা বলবো, আসলে আমার মনে হচ্ছে কি জানো, আমি আমার স্বামী এবং বাচ্চাকে ঠকাচ্ছি, আর যা করছি এগুলো ঠিক হচ্ছে না। মানে? মানে কি? তুমি দেখো একটা মানুষ আমাকে ভালোই যদি না বাসবে, সে আমাকে কেন রাখছে? সে আমাকে কম টেক কেয়ার করতেছে, আমার অনেক যত্ন করে। দাঁড়াও, তোমার হাজবেন্ড তোমার ভালোবাসে মানে তোমাকে অনেক ভালোবাসে, এটাই তুমি বুঝলা? আমার ভালোবাসা কি তুমি বুঝলা না? আমি কি তোমাকে কম ভালোবাসি বলো? হ্যাঁ তুমিও ভালোবাসো, কিন্তু ওই যে যেই মানুষটাকে বিয়ে করে আমি সংসার করতেছি, বিয়ে হয়েছে 4 বছর, 4 বছর এক একটা দিন তার সাথে সংসার করে আমি বুঝতে পেরেছি মানুষটা অনেক ভালো। যদি ভালোই না হবে, আমার মতন মেয়েকে সে কখনোই নিয়ে সংসার করতো না, আমার সব আবদার অপূরণ করে। সে তোমার বিষয়ে কম বেশি কিছু হলেও একটু হলেও বুঝতে পেরেছে, তারপরও সে বুঝেও আমাকে কিছু বলেনি। যারা তোমার এগুলো শোনার জন্য কি আমি আসি এত কষ্ট করে বলো? তো কি করতে হবে এখন? কিচ্ছু করতে হবে না এখন, যা করবো। না তুমি এসবে আমাকে জোর করো না তো। দেখো আমি অনেক কষ্ট করে আসছি, অনেক আশা নিয়ে আসছি, যারা তুমি বোঝার চেষ্টা করো প্লিজ প্লিজ। আজকে আমি মোবাইল সব রেকর্ড করে বাবাকে পাঠিয়ে দেব। বাবা আর কিছু বলা লাগবে না, চলো। বাবা তুমি পাশের রুমে যাও, আমি দেখতেছি। এই কি হচ্ছে চল? হ্যাঁ এই ছেলেটাকে, এই ছেলেটাকে, এই ছেলেটাকে আমার বেডরুমে। কথা তো শুনো। কি শুনবো? ও আমার কাজিন হয়। এই কাজিন হয়? কাজিন হয় আমার বেডরুমে কি করে কাজিন? একই বিছানায়। ও শরীরটা খারাপ লাগতেছিল, এই জন্য ওর মাথাটা একটু টিপে দিতেছিল। কাজিনের মাথা টিপে দিচ্ছিলি না? এই তুই কি ভাবছিস আমি কিচ্ছু বুঝি না? আমি কিচ্ছু জানি না, আমি সব বুঝি, সব জানি। আরে আমার ছেলে আলমি সব বলছে আমাকে, এই যে তোরা এতক্ষণ বেডরুমে শুয়েছিলি না, এটা আমার ছেলে ভিডিও করে আমাকে পাঠাইছে, আর সেই ভিডিও দেখে আমি বাসায় যাচ্ছি। বাসায় এসে যেটা দেখলাম সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এই তোকে আমি কিসের অভাব রাখছিলাম? তুই যখন যা চাইছিস, যখন যেটা বলছিস সেটাই করছিস, সেটাই দিচ্ছি, তাহলে কেন তুই আমার চোখের আড়ালে অন্য একটা ছেলেকে নিয়ে আমার বেডরুমে এই রঙ্গলীলা চালাচ্ছিস? থামো, তুমি অনেকক্ষণ থেকে অনেক কিছু বলে যাচ্ছ, আর আমি তো তোমাকে ভালোবাসি না, আমি তো ওকে ভালোবাসি। ওকে ভালোবাসিস তাহলে তুই আমাকে কেন বিয়ে করলি? তুই কি হলো তোর না করে পালাইছে, তোকে নিয়ে গেল না, তুই ওকে ভালোবাসিস? এই তোকে তোর জন্য আমি আমার বাবা মাকে আমার কাছ থেকে সরিয়ে দিয়েছি। আমার বাবা মা বৃদ্ধ বয়সে ওই গ্রামের বাড়িতে পড়ে আছে, আর আমি তোকে এই জায়গায় নিয়ে দামি ফ্ল্যাটে দামি খাবার খাচ্ছি। আমার বাবা মাকে আমি দেখতেছি না শুধু তোর জন্য, তোর কথা শুনে। আচ্ছা আমার কথা শুনো, উত্তেজিত হয়ে না, যা হয়ে গেছে ভুল হয়ে গেছে, তুমি আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। ক্ষমা করবো তোকে? তোর মতো কাল লাগেনি কে? তোর কোনো ক্ষমা নাই, তুই যেটা করছিস এটার কোনো ক্ষমা নাই, তুই আমাকে সর্বশান্ত করে দিয়েছিস। আমি বলছি তোর কোনো কথা নাই, তোমার বাসা থেকে বেরো, আমার বাসা থেকে তুই বেরো, তোর কোনো ক্ষমা নাই। আমার আমার ছেলেটার দিকে তাকায় ক্ষমা করে দাও শেষবারের মতন। তুই যদি আমার একটা ছেলে তো আছে বলো, আমি ভুল করছি, আমি স্বীকার করতেছি, হ্যাঁ আমি অন্যায় করেছি, এরকম হবে না। তুই উঠ, তুই যদি তোর ছেলে চিন্তা করতি, আমার এই সংসারে চিন্তা করতি, কখনো তুই এই ছেলেকে রেখে এই বাসায় এগুলো করতি না। বেরো, আমি বেরো, এই মুহূর্তে বেরো।